ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শুভ দোল উৎসব, সবাইকে শুভেচ্ছা রইল। আজকে নিয়ে এসেছি দোল উৎসব উপলক্ষে চিকেন কারি রেসিপি। তো চিকেন কারিটা একটু অন্য ধরনের বানাবো, তো চলুন দেখে নিই। তো এখানে আমি তেলটা গরম করে নিচ্ছি কড়াইতে, এর মধ্যে ফোড়ন দেব, দুটো তেজপাতা, দুটো বড় এলাচ, দারচিনি একটা, গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আর ছোটো এলাচ দুটো। তো একটা ফোড়ন দিয়ে একটু নেড়ে নেব, একটু ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে রান্নাটা করছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখিয়ে দিই আমি কীভাবে দইটাকে ফেটিয়ে রাখি। তো এটা আমার হোমমেড টক দই, এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে রেখে দেব। আর দইটা যখন মাংসে দেব এটা একদম রুম টেম্পারেচারে হতে হবে, একদম ঠান্ডা হলে হবে না, ফ্রিজ থেকে বার করেই রান্না করলে হবে না। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। আর এই আদা রসুনটা দিয়ে আমি একটু পেঁয়াজটাকে ভেজে নেব, তারপরে বাকি মশলাগুলো দেব। এবার দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, 2 চামচ পরিমাণ দিলাম। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 2 চামচ। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো 1.5 চামচ, এটা জাস্ট কালার হওয়ার জন্য। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, হলুদ দিচ্ছি 1.5 চামচ পরিমাণ। এবার দেব স্বাদ মতো লবণ। এবার মশলাগুলো আমি ভালো করে নেড়ে নেব, আর একটু বাটি ধুয়ে, লঙ্কার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে মশলাটা আমাকে কষাতে হবে, তো মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কষাবো। তো একটু জল দিয়ে আমি মশলাটা ঢেকে দেবো আঁচ লো করে, তাতে মশলাটা থেকে তেল ছাড়বে তাড়াতাড়ি। এবার আমি দিয়ে দিলাম টমেটোগুলো, টমেটো কুচিটা দিয়ে আবার আমি ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে তেলটা ছেড়ে আসে আর টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, অনেকটা তেল ছেড়ে এসছে আর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে। এবার আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, যেটা সেটাই আমি দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে একটু আর একটু কষিয়ে নেব। তো মশলাটা বেশ খানিক্ষণ কষাচ্ছি, দেখুন তেল ছেড়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম, বড় বড় করে কেটে। এবার এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে। এবার এটাকে ভালো করে কষাতে থাকবো ঢাকা চাপা দিয়ে দিয়ে। তো যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষাবো। বন্ধুরা, মাংসটা কষানোর সময় খেয়াল রাখতে হবে তলায় যাতে লেগে না যায়, তার জন্য মিডিয়াম টু লো ফ্লেমে কষানোটা দরকার। হাই ফ্লেমে দিলে মাংসটা তলায় লেগে যেতে পারে। তো দেখুন মাংসটা অনেকটাই তেল ছেড়ে এসছে,
তো এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করছি। মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 2 চিমটি মতো কসুরি মেথি। 2 চিমটি মানে 1.5 টিস্পুন মতো কসুরি মেথি দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে নিয়ে ভালো করে আবার আমি কষাতে থাকবো। এখানে মাংসটা কষানো প্রায় হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা। আলুটার কথা আগে বলিনি, আলুটা অপশনাল, কারণ আলুটা আমরা যে কোনো মাংসের রেসিপিতে দেখেছেন আলু ছাড়া হয় না। তো আপনাদের আলু ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে দেবেন না। তো আলুটা দিয়ে এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটার মধ্যে আমি ঠান্ডা জল দেব না, গরম জল দেব, তাই পাশে মাংসের জন্য গরম জল বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটাও কষানো হয়ে এসছে। তো দেখুন বন্ধুরা, মাংসটা একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। প্রথমে অল্প পরিমাণে দিয়ে আমি ভালো করে মাংসটাকে নেড়ে নেব। তো নেড়ে নিয়ে এবার আরেকটু গরম জল দিয়ে দিচ্ছি। জলটা আরেকটু দিলাম কারণ মাংস আলু একটু সেদ্ধ হতে দেরি হবে, তো তাতে মাংসের ঝোলটা অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই কমে গেছে। তো তৈরি হয়ে গেছে চিকেন কারি রেসিপি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চিমটি মতো কাসুরি মেথি। দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এটাকে মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে তারপরে আমি নামিয়ে ফেলব। তো বন্ধুরা, চিকেন কারি রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবকে প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর দোল উৎসবে সবাইকে শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।